সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা জানেন কয়েকদিনের জন্য সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি সফরে যাওয়ার সাথে সাথে কিন্তু অনেক বিশ্ব নেতা তার সাথে ছবি তুলছেন, বৈঠক করছেন, তার সাথে জো বাইডেনের সাথেও তিনি সরাসরি বৈঠক করেছেন। এই বৈঠকের নজির ইতিহাস সৃষ্টি করেছে নতুন করে। 24 বছর ধরে যে বৈঠক বাংলাদেশের সাথে করেননি জো বাইডেন বা মার্কিন প্রেসিডেন্ট, এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে করলেন। দর্শক, এর এই ব্যস্ততার সময়ও ভারতের এক সাংবাদিক তাকে অনেক প্রশ্ন করতে শুনেন। দেখা যাচ্ছে যে তাকে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর ইউনুস আপনি কি বলবেন আপনার বৈঠকের বিষয় নিয়ে। সেজন্যই তার কোনো প্রশ্নের উত্তর দেয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস। দর্শক, বয়কট করেছেন এই ভারতীয় মিডিয়াকে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।